একজন তো কবে থেকেই নেই, সঞ্জয়টা এবছরে বিলেতে, ভাই ফোটার দিন। ভাইকে ফোটা দেব, তাও দেয়ালে। দেওয়ালে কেন ফোটা দেবে দিদি? আমি তো এসে গেছি, আমাকেই ফোটা দাও। ভাই ভাগ্যিস আমি বললাম, তাই তো ভাই ফোটাটা পেলে। একটা বোনের ফোটা নয়, জোড়া বোনের ফোটা পেয়ে গেছে। দুটো বোনই তো আমার ছিল রে, আমরা দুই ভাই দুই বোন, দিদি বড়, তারপর আমি, তারপর আমার আরেক ভাই, তারপর আমার সেই ছোট্ট বোন। আমার সব কিছু ছিল রে পটলা, সব কিরকম দুঃস্বপ্নের মতন হারিয়ে গেল। তুই চেঁচালি কেন? খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম, সঞ্জয় অ্যাক্সিডেন্ট করেছে। শিলা, তুই মিতাদের বাড়ির ঠিকানা জানিস? হ্যাঁ হ্যাঁ, আমি মিতাদের বাড়ির ঠিকানা জানি। তুই যাবি ওখানে? হ্যাঁ আমি যাব, ওদের কাছে যদি সঞ্জয়ের কোনো খবর পাই। কাকে চাই? আমি সঞ্জয়ের দিদি। হঠাৎ আমার বাড়িতে? দেখতে দেখতে এক বছর কেটে গেল, সঞ্জয়ের কোনো খবর পাইনি, তাই ওর খবরটা জানতে এসেছি। সঞ্জয় অবশ্য আমাদের আপনার সঙ্গে যোগাযোগ করতে লিখেছিল, কিন্তু আমি যাইনি, আমার বিপিকে বাদ ছিল। এসব কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় অবশ্য এও আমাকে জানিয়েছিল যে সে পাশ করে দেশে ফেরার পর আপনি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন তা সে চায় না। একজন বিলেত ফেরত ডাক্তারের দিদি যদি নার্স হয় তাহলে তার বদনাম হবে না, তার পেশাগত দিক দিয়ে ক্ষতি হবে না। আপনি অবশ্য চাইবেন না যে আপনার ভাইয়ের ভবিষ্যৎ অন্ধকার হোক? না, আমার জন্য ওর কোনো ক্ষতি হোক, ওর মনে কষ্ট পাক, সেটা আমি চাই না, আমি চাই না। তাহলে আরো শুনুন, সঞ্জয় বিলেত যাবার টাকা আপনার কাছ থেকে না পেয়ে আমার স্বামীর কাছ থেকে হ্যান্ড নোট লিখে টাকাটা ধার করেছিল, আর তাতে লেখা ছিল আমার মেয়ে মিতাকে সে বিয়ে করবে আর সারাটা জীবন আমাদের বাড়িতেই থাকবে। আর যদি সে এই চুক্তি লঙ্ঘন করে তাহলে জালিয়াতির দায়ে তাকে সারাটা জীবন জেলে পচে মরতে হবে। না, সঞ্জয়ের জন্য আমার যতই কষ্ট হোক, ওর দাবি নিয়ে আমি আপনাদের কাছে কোনোদিন আসব না, কখনো আসব না, কোনোদিন আসব না, কখনো আসব না। এত ভেঙে পড়ছো কেন?
ভেঙে পড়ব না। সঞ্জয় কলকাতায় থাকবে, হাসপাতালে ওর সঙ্গে আমার দেখা হবে, আমি ওর সঙ্গে কথাও বলতে পারবো না। কিন্তু মালা, সে যদি কথা বলতে না চায় তাহলে তুমি কি করবে? আগে সে আসুক। হ্যাঁ, সেই ভালো, অপেক্ষা করি। করার তো আমার কিছু নেই, সবই আমার কপাল। এই যে প্রজা, কপালে তো নেই ঘি, ঠকঠকালে হবে কি? হবে হবে। আচ্ছা, সোজা আঙুলে ঘি না উঠলে না আঙুলে একটু পাকাতে হবে। ও তুই যতই আমাকে প্রজা 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 কর, তোর সঙ্গে আমার বিয়ে হবে দেখিস। তাহলে গঙ্গা গিয়ে 108টা ডুব দিয়ে আজা। কেন, আমাকে পছন্দ নয়? কি হয়েছে রানী, সকাল থেকে এরকম ঢাক বাজাচ্ছে কেন? তোমার প্রজা তো আমাকে পাগল করে দিচ্ছে, বলে নাকি আমাকে বিয়ে করবে। করবই তো, হালবাত করব। আমার বাবা না নগেন খুড়োর সঙ্গে পাকা কথা বলতে গেছে। আমি রেঞ্জ দিয়ে না তোর বাবার মাথার নাট বল্টু গুলোকে টাইট করে দেব। আর আমার বাপ যদি নাট বল্টু খুলে রানীর সঙ্গে বিয়ে দিতে চায়? আমি রাজাকে নিয়ে পালিয়ে যাব। হ্যাঁ, পালিয়ে যাব। এই রাজা মেকানিক্স রানীকে নিয়ে অন্য কোথাও গিয়ে ঘর বাঁধবে। আমরা কোথায় যাব রাজা? পরিচয় হলো এই পরিচয়।